আসসালামু আলাইকুম একটা মজার ঘটনা বলবো আমার আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আর কি বাস্তব ঘটনা তো যারা ব্যাচালার থাকেন বিশেষ করে তাদের সাথে ঘটতে পারে এই ধরনের ঘটনা যে কোনো সময় তো একটু সতর্ক থাকবেন তো ঘটনাটা হচ্ছে মেসে থাকতাম এক রুমে চারজন থাকতাম তো রুমটা ছিল প্লাট বাসা দুতলায় কোনো টিউবওয়েল ছিল না সেখানে শুধু সাপ্লাই ছিল আর কি একদিন সকাল আটটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ নাই সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ নাই তো আমরা সবাই সকালে সকালে ঘুম থেকে উঠিয়া গোসল টুসুল করিয়া নাস্তা খাইয়া অফিসে চলে গেছি সবাই অফিসে চলে গেছি তো যখন লাঞ্চ টাইম একটাই তখন আমরা ভাবতেছি আর কি যে বাসায় তো পানি নাই সকাল থেকে কারেন্ট নাই আমরা সকালেই দেখে আইছি পানি নাই তো আমরা কি করলাম তারপরে বাসায় আসলাম আর কি সবাই আস্তে আস্তে একে একে সবাই বাসায় আসছি আমরা ভাবছি তো বোয়া পাক টাক করে নাই পানি যেহেতু নাই রান্না রান্নাবান্না করে নাই তো আমরা আয়েশা দেখছি বাসায় এসে দেখছি বোয়া খালায় পাক করছে রান্না করছে তো আমরা মহা খুশি যে বিদ্যুৎ নাই পানিও নাই তারপরেও খালা পাক করছে তো আমরা তো খুশি তো আমরা সবাই খাইতে বসছি খাওয়া দাওয়া শেষ পর্যায়ে এই টাইমে খালা আসছে খালা আসার পর খালারে প্রশ্ন করলাম যে খালা পানি টানি নাই তো আজকে রান্না বান্না কেমনে করলা পাকশাক কেমনে করলা পানি নাই বিদ্যুৎ নাই তো খালা বলতেছে যে বাথরুমে এক বালতি পানি ছিল ওটা দিয়েই রান্না বান্নার কাজ চালাইছি তো আমরা আবার খাওয়ার পানিটা নিয়ে আসছি দোকান থেকে বোতলের পানি নিয়ে আসছে আর কি পানি যেহেতু বাসায় নাই খালা বলতেছে যে বাথরুমে এক বালতি পানি ছিল ওই পানি দেয় রান্না করছি তখন মনে হলো আমাদের মনে আমার মনে হইলো আর কি যে সকালবেলা তো পানি তেমন একটা ছিল না তো আমরা যখন গোসল কইরা যাই তখন ওই বাথরুমের বালতিতে যে লুঙ্গি ধুইছিলাম ওই লুঙ্গি দেওয়ার পানিটা আমরা ফালাই নাই আর কি আমি ফালাই নাই তো তখন মনে হইলো আর কি যে খালা তো ওই পানিতেই কাম সারছে তখন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ পর্যায়ে আর কি তো তখন আর কিছু করার ছিল না তো লুঙ্গি ধুয়ে যদি কেউ পানি বাথরুমে আপনারা রাই খেদেন তাহলে লাস্টে কিন্তু লুঙ্গি দেওয়া পানি খাইতে হবে আর কি যদি মেসে থাকেন ব্যাচেলার থাকেন একটু সতর্ক থাকবেন সবাই ধন্যবাদ